हेलो एवरीवन, वेलकम बैक टू न्यू वीडियो। सो फ्रेंड्स, लास्टर दुटो वीडियोते एक कमेंट आछे, खूब रिक्वेस्टिंग एक कमेंट जे आमार जे समस्त मेटेरियल्सगुलो रयेछे सेगुलो एकटू जाते देखाई। तो भावलाम जे ठीक आछे, एतो जखन रिक्वेस्ट होच्छे तो तोमादेरके देखिए दी। और जेटा बोलार, सब मेटेरियल्स किन्तु एकदिने देखानो सम्भव ना। व्टार कलर एक सीरीज आनछि सेटा तोमादेर बोलेछि। व्टार कलर सीरीजटा मेनलि व्टार कलर किभाबे करते हय, आमि किभाबे व्टार कलर के लाइव एक्सपिरियेंस करेछि, व्टार कलर आर्ट कलेजेर एंट्रान्से किभाबे तोमादेर हेल्प करबे व्टार कलर एप्लीकेशन, एइसब सम्पर्के एइ सीरीजटाते आलोचना करब। तो व्टार कलर सीरीज, आर्ट कलेजेर एंट्रान्स एबं एइ धरनेर इनफरमेशन, आर्ट रिलेटेड इनफरमेशन पेते कि बोलते हबे आबार चैनलटा सबसक्राइब कर दिओ, सेटा तोमार व्यक्तिगत ब्यापार। से जाइ होक, जेटा बोलछिलाम, आज के किन्तु तोमादेरके समस्त आर्ट मेटेरियल्स देखाते पारबो ना। तार एकटा कारण, आमार काछे प्रेजेंट एखाने सब मेटेरियल्स नेई, आमी किछु ट्रांसफार करे कलकाता निये गेछि आर एखानेई बेशिरभाग जिनिसगुलो रयेछे। आर जेटा आर कि एकटा भिडियोते देखाते पारबो ना, तार कारण होच्छे अनेक किछु रयेछे, अनेक किछु। भिडियो अनेक लंग हये जाबे, तखन स्किप करे करे देखबे। तार थेके छोटो छोटो भिडियो पार्ट पार्ट करे देखाबो, সেই পার্ট পার্ট অনুযায়ী তোমরা দেখবে। তো আজকে ভাবছি অ্যাক্রেলিক কালারের যে সেট রয়েছে, মানে একটি অ্যাক্রেলিক কালার যেগুলো করি, অ্যাক্রেলিক ফেব্রিক, সেইটা আজকে দেখাবো তোমাদের। তার সাথে কিছু রেগুলার ইউজের মেটেরিয়ালসটাও দেখাবো। তো চলো স্টার্ট। তো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদের যে কালারগুলো রয়েছে কালারগুলো দেখিয়ে দিই। বললাম যে শুধু অ্যাক্রেলিক দেখাবো তা নয়, ওয়াটার কালারও দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে গেল ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার, এরপরে আছে ফেবার ক্যাসেল আর্টিস্ট ওয়াটার কালার। তো এই কালারটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, এটা আমি একটা এক্সিবিশন অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, এখনও ট্রাই করিনি, জানি না কেমন হবে। তারপরে রয়েছে ক্যামেলের ওয়াটার কালার কেক, এটা সম্ভবত 24 শেডের যে কালারটা সেটা রয়েছে। তো আমার যেটা এক্সপিরিয়েন্স রয়েছে, কেকের থেকেও টিউবের কাজ বেশি বেটার হয়। এরপরে রয়েছে ব্রুষ্ট গোয়াশ কালার। তো তোমাদের গোয়াশ কালারের প্যাকেটটা একটু খুলে ভেতরটা দেখিয়ে দিই। গোয়াশ কালারটা অনেকটা অ্যাক্রেলিক কালারের মতো, কিন্তু অ্যাক্রেলিক কালার একবার শুকিয়ে গেলে সেটাতে জল লাগলে আর নষ্ট হওয়ার চান্স থাকে না, কিন্তু গোয়াশে যদি আবার জল লাগে সেটা খারাপ হয়ে যেতে পারে। তো এবার তোমাদের একটু দেখাবো অ্যাক্রেলিক কালার। আমি এতদিন মোটামুটি ক্যামেলের অ্যাক্রেলিকও ইউজ করেছি, তার সাথে মন্টমার্টের অ্যাক্রেলিকও ইউজ করেছি। মন্টমার্টের অ্যাক্রেলিক এটা হচ্ছে 36 পিসের যে কালারটা, তো ভীষণ ভালো কালার। অ্যাক্রেলিকের যে ক্যামেল রয়েছে, মন্টমার্ট, এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবে বলতে পারো এই কালারটা প্রচণ্ড শাইন, প্রচণ্ড ব্রাইট দেয়, এবং শেডের অনেক পার্থক্য রয়েছে এর মধ্যে। দেখো একবার, আমি তোমাদেরকে ফাঁকা করে আর কি বক্সটা পুরো দেখাচ্ছি। তো এই গেল আমার অ্যাক্রেলিকের টিউব কালার। তো এবার তোমাদের কিছু অ্যাক্রেলিকের যে কৌটোগুলো রয়েছে, ফেব্রিক্রিলের অ্যাক্রেলিক, তো এইগুলো দেখিয়ে দিই। মোটামুটি ব্লু, ইয়েলো, ব্রাউন আর হোয়াইট, এই কটা আমার একটু বড় কৌটো কেনা আছে, তার কারণ এগুলো খুব দরকার পড়ে। আর এই টিউবের সাথে এটা একটু মিশিয়ে নিলে কোনো প্রবলেম হয় না, আর ক্যানভাসে একটু ব্যাকগ্রাউন্ডটা লাগাতে তো এটাতে ইজিলি হয়ে যায়। তো এই কারণে আরও অনেক কালার ছিল, তো আপাতত এই কটা আছে, বাকি শেষ হয়ে গেছে। তো যেগুলো খুব প্রয়োজন পড়ে, তো আমি এই ধরনের যে কৌটোগুলো রয়েছে এগুলো ইউজ করি। তো এছাড়াও সাদা আমার কাছে একটা আছে অনেক বড়, এটা ঘরে আলপনা দেওয়া, তারপর সাদাটা প্রচণ্ড পরিমাণে লাগে, সেই কারণে সাদায় 500 মিলারটা একবারে কিনে রেখেছি। এবার আসছি ড্রাই প্যাস্টেল। সফট প্যাস্টেল নাম শুনেছো, অয়েল প্যাস্টেল নাম শুনেছো, ড্রাই প্যাস্টেলটা শোনা যায় কিন্তু অনেক কম, সেরকমভাবে ড্রাই প্যাস্টেলের কাজটাও হয় অনেকটা কম সফট প্যাস্টেলের মতো। কিন্তু ড্রাই প্যাস্টেল মানে যেমন নামেও ড্রাই, তেমন কাজেও ড্রাই, প্রচণ্ড ড্রাই, প্রচণ্ড। আমি তো দুবার কাজ করতে গিয়ে পারিনি, তো সেই দুবছর ধরে এরমভাবেই পড়ে রয়েছে, জাস্ট এ কালেকশন। এরপরে রয়েছে অয়েল পেন্টিং, ডেলার রাউনির একটা অয়েল কালারের সেট রয়েছে আমার কাছে, এটা দিয়ে অনেক কাজ করেছি, আর মূলত এই দু বছর ধরে আমি অয়েলের কাজ করছি না, সেই কারণে এটা এরমই পড়ে রয়েছে। এবার আসছি কিছু ব্রাশ পেন দেখাচ্ছি তোমাদের। ব্রাশ পেনটাও প্রচণ্ড কাজে লাগে, আর আমি প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ব্রাশ পেনটা। বর্তমান সময়ে ব্রাশ পেনটা খুব পপুলার, আর্টিস্ট থেকে বিগিনার সবাই ব্রাশ পেনটা ইউজ করে। ব্রাশ পেনের প্রচুর ব্র্যান্ড রয়েছে দামি দামি, ব্রুষ্ট, কপিক, তারপরে সাকুরা, টম্বো, অনেক দামি দামি ব্র্যান্ড রয়েছে। তো তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো, তো স্টার্টিংয়ে বুস্ট বা ক্যামেল দিয়ে স্টার্ট করো, তারপরে হাত সেট হয়ে গেলে তারপর দামি কিনবে। আমি আজ দু তিন বছর ধরে এই ডোমস দিয়ে কাজ চালাচ্ছি, তো ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। শুধু কি একটু পেজটা একটু ভালো ইউজ করবে, কারণ পেজের জন্য অনেক সময় প্রবলেম হয় কাজে। তো আপাতত বর্তমানে কালার বাড়িতে যা যা ছিল তোমাদের দেখালাম, এছাড়াও আমার বেশ কিছু কালার রয়েছে, তার মধ্যে দুটো পপুলার হচ্ছে গ্যালারি অয়েল প্যাস্টেল, আর একটা হচ্ছে সফট প্যাস্টেল ক্যামেলের। এই গেল মোটামুটি দেখতে পাচ্ছ যা যা রয়েছে এখানে আপাতত। এবার তোমাদের তিনটে আলাদা কালার দেখাচ্ছি,
সেটা হচ্ছে ওয়াটার কালারের যে টিউবগুলো হয় 12 ml-এর এগুলো হচ্ছে 50 ml-এর। তো মোটামুটি এই ব্রানশাইনা, স্যাপ গ্রিন আর এই ব্লু এই কটা এত পরিমাণে ব্যবহার হয় এই জন্য এগুলো আমি বড় টিউব কিনে রেখেছি শেষ হয়ে যাওয়ার পরে। এরপর আসছে কিছু টুকটাক ছোট ছোট ফেব্রিক কালার, এগুলো বিভিন্ন কমিশন ওয়ার্ক তারপর হ্যান্ডমেড ক্রাফট এইসবের জন্য ব্যবহার করি। তাছাড়া ক্যানভাসে অ্যাক্রেলিক করলে তখনও এগুলো অ্যাপ্লাই করি। এবার আসছে একটা গ্র্যান্ড নিউ, খুব এক্সপেন্সিভ। আমার কাছে আপাতত যে কটা কালার রয়েছে তার মধ্যে সবথেকে এক্সপেন্সিভ এবং সবথেকে কম কাজ করা একটা মেটেরিয়াল সেটা হচ্ছে ডোমসের কালার পেন্সিল। তো এটা আমার বার্থডেতে আমার পাপা আমাকে গিফট করেছিলো, তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ইচ্ছে কমপ্লিট, এবার শুধু কাজই কমপ্লিট করে উঠতে পারছি না। লাস্ট একটা কমিশন ওয়ার্ক করেছিলাম তখন এটা দিয়ে কাজ করেছিলাম, ওর জন্য দেখতে পাচ্ছ যে অনেক পেন্সিল ছোটো বড়ো হয়ে রয়েছে, পোর্ট্রেট ছিল। আর ওভারঅল কালারটা ভীষণ ভালো, ভীষণ একটু এক্সপেন্সিভ, একটু না অনেকটাই। তো তোমরা যদি কালার পেন্সিলে কাজ করো আর তোমাদের যদি নলেজ থাকে তবেই তোমরা এত এক্সপেন্সিভ ট্রাই করবে। তাছাড়া এর আগে তোমরা মোটামুটি একটু যে নর্মাল যে স্টেডলার সেটা ইউজ করতে পারো, আর ডোমসের একদম যে কিডস যেটা রয়েছে একদম রেগুলার স্কুল প্রজেক্ট প্রজেক্টে করা হয় সেটা ব্যবহার করতে পারো। ও আর আদারওয়াইজ এটা তো ভীষণ ভালো, এটাকে তো কিছু বলার নেই, কিন্তু একটাই এক্সপেন্সিভ প্রচুর, একটু ভালো হাতটা সেট করে নাও তারপরে এটা ইউজ করতে পারো। সো গাইস এটা একটা রিকোয়েস্টিং ভিডিও ছিল, তো তোমাদের যাদের যা কোয়ারিজ রয়েছে যা জানার ইচ্ছা আছে সব কমেন্টে বলো, সেই মতো অবশ্যই আমি ভিডিও দেবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর দেখা হবে নতুন ভিডিওতে। ওয়েট করে থাকো নতুন কী আনছি, সারপ্রাইজ, বাই।